আমি এখন এই বাটির মধ্যে ময়দা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর নিয়ে নেব হচ্ছে রসুন বাটা এক চামচের মতো, আর এক চামচ আদা বাটা নিয়ে নেব, আর নেব হচ্ছে সামান্য জিরের গুঁড়ো, আর নেব হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর নেব হচ্ছে একটু লবণ অল্প পরিমাণে, আর দেব হচ্ছে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার আমি এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম, আর একটা ডিমও দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে গুলে নেব। খুব সামান্য একটু জল দিয়ে দেব, দুধও দেওয়া যায়, দুধ দিয়েও করা যায়, তবে আমি জল দিলাম একটু। খুব ভালো করে আমি চামচটা দিয়ে নেড়ে নিচ্ছি। আমার বেশিরভাগ ভিডিওতেই হাত দিয়ে করা আছে, হাত দিয়েই বেশি নাড়ি আমি, কিন্তু এটা আমি চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো মতো ফেটাবো যাতে ময়দাটা গোল মানে দলা দলা হয়ে না থাকে, ওই জন্য আমি এটা খুব ভালো মতো ফেটিয়ে নিলাম। ফেটানো আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি বড়, ছোটো সয়াবিন দিয়ে হবে না, বড় সয়াবিন নিয়ে নিয়েছি, এটাকে হলুদ এই লবণ দিয়ে ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, জলও ঝরে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, গ্যাস অন করে দিলাম, কড়াইটা আবার ভালো করে গরম করে নিচ্ছি, একটু ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। এটা পুরো সাদা তেল দিয়ে করব। আচ্ছা, কড়াই গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমি খুব ভালো করে গরম করব। ভালো করে তেলটা আমি নেড়ে নিচ্ছি। তেলটা আমার প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি সব সয়াবিনগুলোর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটা এবার আমি একটু কমিয়ে নেব। এবার আমি একটা একটা করে সয়াবিন দিয়ে দিলাম। অনেকগুলো করেই দেওয়া যাবে, কারণ আমার কড়াইটা একটু বড়। এক পিঠ ভালো করে ভাজা হলে উল্টো পিঠ করে দেব।
আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এই পাকোড়া দিয়ে তরকারি করলেও খুব সুন্দর হয়। সেই রেসিপি আমি পরে তোমাদের দেবো একদিন। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। দেখেছ একদম সুন্দর হয়েছে পাকোড়াগুলো, আমার ভাজা হয়ে গেল। সয়াবিনের পাকোড়া আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখ, যদি এই রেসিপিটি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করো, তাহলে আমি অনেক রান্না তোমাদেরকে ভালো ভালো রান্না দেওয়ার চেষ্টা করব। আর তোমরা চাইলেই আমার চ্যানেলটাকে হেল্প করতে পারবে, তা না হলে আর কেউ হেল্প করতে পারবে না। তাই দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চা কফির সাথে এটা একটা মুখরোচক খাবার। এটা সন্ধেবেলা মুড়ি দিয়েও খাওয়া যাবে, তোমরা এটাকে সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারো।